ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমি কি দেখাবো সেটি তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তাও আমি বলে দিচ্ছি যে আজকের এই ভিডিওতে আমি ভার্চুয়াল মেশিনে লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করব। তো ইনস্টলেশনের যে প্রসেসগুলো আছে সেগুলোই আমি আপনাদের দেখাবো আজকে। তো ভার্চুয়াল বক্সে লিনাক্স ইনস্টল করার জন্য আমাকে অবশ্যই প্রথমে লিনাক্স ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমি সরাসরি ক্রোমে চলে যাব। গুগল ক্রোম ওপেন করে নিলাম। এখানে আমি টাইপ করব হচ্ছে kali.org। ওকে, এটি হচ্ছে কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনারা কালি লিনাক্স ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তো এই ওয়েবসাইটটিতে আসার পর এখানে ডাউনলোড বাটনে আমি ক্লিক করব। দেন এরকম একটি অপশন আসবে, পেজ আসবে। এখানে আমি বেয়ার মেটেল এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসব। নিচে আসার পর আমি আমার সিস্টেমটা যেহেতু 64 বিট, আমি এখান থেকে 64 বিটটা চুজ করব। দেন ইনস্টলার ফাইলটি আমি ডাউনলোড করব এখান থেকে। দেখুন এখানে লেখা আছে ইনস্টলার। তো এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে ডাউনলোড ফাইলটি এখানে দিয়ে দেবে। দেখুন এটির সাইজ হচ্ছে 4.24 জিবি। আচ্ছা, তো আমার এই ফাইলটি অলরেডি ডাউনলোড করা আছে। আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দেওয়ার পর আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তো এখন আমি ভার্চুয়াল বক্সে চলে আসলাম। ঠিক আছে, ভার্চুয়াল বক্সে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন আপনারা। কিছু অপশন আছে, এখানে একটি অপশন নিউ, নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর নেম, এখানে নেম দিবেন কালি লিনাক্স। ওকে, দেন মেশিন ফোল্ডার, এখানে যে অপশনটা আছে ওইটাই রাখবেন, চেঞ্জ করবেন না। নিচে আসবেন, টাইপ আছে লিনাক্স। এখান থেকে আপনারা যদি লিনাক্সটা চুজ না হয় অটোমেটিক্যালি, তাহলে এখান থেকে ম্যানুয়ালি আপনারা চুজ করে দেবেন লিনাক্স। ওকে, দেন ভার্সনে আসবেন। ভার্সনে আসার পর এখান থেকে আপনারা ডেবিয়ান 64 বিটটা চুজ করবেন, ডেবিয়ান 64 বিট। ওকে, দেন নেক্সট করে দেবেন। এখানে আপনারা র্যাম দিতে বলতেছে, তো আমি এখানে র্যাম দিচ্ছি 3 জিবি। দেন আমি নেক্সট করে দিব। এখানে আমি ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক এটিকে সিলেক্ট করে ক্রিয়েট করব। দেন এখানে ভিডিআইটা আমি সিলেক্ট করব, নেক্সট করে দিব। দেন এখানে ডাইনামিক্যালি অ্যালোকেটেড এটা সিলেক্ট করব, নেক্সট করে দিব। আর এখানে আমাকে আমার হার্ড ডিস্কের সাইজটা দিতে বলতেছে যে এখানে আমার ফাইলগুলো জমা হবে, তো আমি এখানে 20 জিবি সাইজ দিব। ঠিক আছে, আপনারা সর্বনিম্ন 15 জিবি দেবেন, 15 জিবির কম দেবেন না, সর্বনিম্ন 15 জিবি। দেন এখানে ক্রিয়েট করে দেব। আচ্ছা, ক্রিয়েট হয়ে গেছে। এখন কিছু কাজ আছে, আমাদের আইএসও ফাইলটা এখানে লিংক করাতে হবে। তো তার জন্য এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি অ্যাডভান্স আসব। এখানে অ্যাডভান্সে আসার পর এই দুটো অপশন দেখতে পাবেন, শেয়ার্ড ক্লিপবোর্ড অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এই দুটাকে আমি বাই ডিরেকশনাল করে দেব এখানে। আচ্ছা, দেন সিস্টেমে যাব। সিস্টেমে যাবার পর প্রসেসরে যাব। এখানে আমি দেখুন এখানে ইন্ডিকেট করতেছে কিন্তু, ঠিক আছে, তো আমি যতটুকু ইন্ডিকেট করতেছে ততটুকু আমি প্রসেসরটা দিয়ে দিলাম। ওকে, দেন ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে আমি ফুল করে দেব। দেন স্টোরেজে যাব। এখানে আমি এমটি যে অপশনটা আছে এখানে, এমটি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু ডান পাশে যাব। ডান পাশে যাওয়ার পরে দেখুন একটি ডিস্কের আইকন আছে,
এখানে ক্লিক করব ক্লিক করার পর চুজ এ ডিস্ক ফাইল এখানে ক্লিক করব দেন এখন আমাদের যে আইএসও ফাইলটা আছে কালি লিনাক্সের যেটা আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম এই যেটা এটা যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারে আপনাকে যেতে হবে ধরুন আপনার ডাউনলোড ফোল্ডারে আছে ঠিক আছে তাহলে আপনি ডাউনলোড ফোল্ডারে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি থাকে তাহলে অবশ্যই শো করবে ওকে আর আমার আছে হচ্ছে ডেস্কটপে তো আমি ডেস্কটপে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখুন আমার ফাইলটা আমি এটাকে সিলেক্ট করে ওপেন করে দিব দেন দেখুন এই যে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে দেন নিচে আসব অডিওতে কিছু করব না নেটওয়ার্ক আসব নেটওয়ার্ক আসার পর এখানে আমি অ্যাটাচ টু ব্রিজ অ্যাডাপ্টার এটা সিলেক্ট করে দেব ব্রিজ অ্যাডাপ্টার দেন বাকি যেগুলো আছে ওগুলো ওরকমই রাখব ওকে করে দেব এখানে আচ্ছা দেন আমি এখানে স্টার্ট করব ঠিক আছে আমার এই মেশিনটা ফুললি কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেছে জাস্ট এখন স্টার্ট করব এখান থেকে তো স্টার্টে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে একটি বক্স চলে আসছে আমার সামনে আমি এই বক্সটাকে এখান থেকে ক্লোজ করে দিব দেন এরকম একটি অপশন আসছে আমার সামনে আমি এখান থেকে গ্রাফিক্যাল ইনস্টল এটি সিলেক্ট করব সিলেক্ট করে এন্টারে প্রেস করব কিবোর্ড থেকে আচ্ছা তো এখানে দেখুন এখানে ইংলিশ আমি দিয়ে দিব কন্টিনিউ করব এখানেও কন্টিনিউ করব দেন এখানে যেটি আছে এটি রাখবো কন্টিনিউ করব দেন এখানে আমাকে হোস্ট নেম দিতে বলতেছে তো আমি হোস্ট নেমের জায়গায় যেটা আছে ওইটাই রাখবো কালি এটাই রাখবো চেঞ্জ করব না কন্টিনিউ করে দিব দেন এখানে আমাকে ডোমেন নেম দিতে বলতেছে আমি এখানেও কিছু দিব না ব্ল্যাঙ্ক রাখবো জায়গাটা দেন কন্টিনিউ এখানে আমার ফুল নেমটা দিতে বলতেছে তো আমি ডিফল্টভাবে আমার একটি নাম দিয়ে দিচ্ছি আমার ইচ্ছে মতো দেন কন্টিনিউ করব এখানে ইউজার নেমটা দিতে বলতেছে আপনার অ্যাকাউন্টের জন্য ইউজার নেমটা আপনি দিতে পারবেন এখান থেকে তো আমি যেটা আছে সেটাই রাখবো কন্টিনিউ করে দিব দেন পরের অপশনে দেখুন এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিই এবং এখানে রি এন্টার করবো পাসওয়ার্ডটি ওকে দেন কন্টিনিউ এখানে আমি টাইম জোনটা ইস্টার্নে রাখবো দেন কন্টিনিউ করে দিব এরপরে আমার সামনে একটি অপশন আসছে দেখুন পার্টিশনিং মেথড এখান থেকে আমি গাইডেড ইউজ এন্টার ডিস্ক এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে কন্টিনিউ করব দেন তারপর অপশনটা আসছে এখানে আমি কন্টিনিউ করব দেন এখানে এই অপশনটাকে আমি সিলেক্ট করব অল ফাইলস ইন ওয়ান পার্টিশন এটাকে সিলেক্ট করে কন্টিনিউ করে দেব দেন এখানে ফিনিশ করে দেব কন্টিনিউ করব দেন এখানে ইয়েসটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করে কন্টিনিউ এখন এখানে একটি অপশন আসছে তো এখানে আমি কিছু চেঞ্জ করব না জাস্ট এখান থেকে
কন্টিনিউ করে দেব। তো দেখুন আমার ইনস্টলেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো এই প্রসেসটি শেষ হতে একটু সময় লাগতে পারে, তো যদি সময় লাগে তাহলে আপনারা ওয়েট করবেন। ওকে, প্রসেসটি কমপ্লিট হওয়ার পর এই অপশনটি আসবে, ইনস্টল দ্য জিরা বুট লোডার, ইয়েসটাকে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করে দিবেন। ওকে, দেন এই অপশনটি আসবে, এখানে আপনারা নিচে যে অপশনটা আছে এটাকে ক্লিক করবেন, এটাকে সিলেক্ট করে দেন কন্টিনিউ করে দিবেন। ওকে, তো ফাইনালি দেখুন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কালি লিনাক্স অপারেটিং সিস্টেম স্টার্ট হচ্ছে। আচ্ছা, তো স্টার্ট হয়ে গেছে। এখানে আমাদের কি করতে হবে, আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম সেটা টাইপ করতে হবে। তো ইউজার নেমটা মনে রাখবেন, ইউজার নেমটা আর পাসওয়ার্ড। তো আমি এখানে ইউজার নেম দিয়েছিলাম হচ্ছে এটা, অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে এটা। ওকে, দেন লগ ইনে ক্লিক করব। দেখুন সাকসেসফুলি কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমটি ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা এটাকে ইউজ করতে পারবেন এখান থেকে। ওকে, অ্যান্ড আপনারা যদি ফুল স্ক্রিন ভিউ চান তাহলে যেটি করতে হবে, উপরে মেনু বার থেকে, যেখানে মেনু বার থেকে ভিউ একটি অপশন আছে, দেখুন ভিউ, এখান যে ফুল স্ক্রিন করে দিবেন। ঠিক আছে, এখানে ফুল স্ক্রিন করে দিবেন, দেন এখানে সুইচ করে দিবেন, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।